আসার পর তাহলে এই চারটি স্টেপে আমরা কি করবো, আলোচনা করবো। প্রথমে আজকে আমরা জানবো সফরের আগে আমাদের কি কি করণীয়। 1 নম্বর করণীয় হচ্ছে সফরের আগে আমাদের নিয়তকে কি করা, ঠিক করা। এই বিষয়ের আগে আমরা আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ জেনে নেই, সেটি হচ্ছে সফর কত প্রকার, কি কি সফর হুকুমের দিক থেকে কয়েক প্রকার। এক প্রকার রয়েছে সফর ফরজ, যার উপর সামর্থ্য রয়েছে, টাকা পয়সা রয়েছে, তার হজের সফরে যাওয়া কি ফরজ, যেটি আল্লাহ তাআলা সূরা হজের 27 নম্বর আয়াতের মধ্যে কি করেছেন, উল্লেখ করেছেন। কিছু সফর রয়েছে বৈধ, যেমন সুস্থতার জন্য, ডাক্তার দেখানোর জন্য মানুষ বিদেশে যায়, এটা বৈধ। কিছু সফর রয়েছে সুন্নত, যেমন উমরার সফর করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এই সফর সুন্নত। কিছু সফর রয়েছে মাকরুহ, মাকরুহ সফর হলো আপনি যদি এমন জায়গা যান যেখানে গিয়ে গুনাহের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা আশঙ্কা আছে, এখানে যাওয়া হলো মাকরুহ। আর একটি সফর রয়েছে হারাম, হারাম সফর হলো যদি আপনি নিশ্চিত হন যে এই জায়গায় গেলে আমিও গুনাহের মধ্যে জড়াই যাব, তাহলে সেই জায়গায় সফর করা কি হারাম। তাহলে হুকুমের দিক থেকে সফর কয়েক প্রকার জানলাম। কিছু সফর রয়েছে দেশের দিক থেকে কয়েক প্রকার, যেমন মুসলিম দেশ, অমুসলিম দেশ। অমুসলিম দেশ যদি এমন হয় যেখানে হালাল খাবার খাচ্ছেন নাকি হারাম খাবার খাচ্ছেন, ওরকম হালাল খাবারের কোনো কি নেই, ব্যবস্থা নেই, এবং ভেজিটেরিয়ান হওয়ারও কোনো কি নেই, সুযোগ নেই। যেখানে মুসলমান মারা গেলে কবর নেওয়ার ব্যবস্থা নেই, আদানি কামত হয় না, জুমার নামাজ, ঈদের নামাজের ব্যবস্থা নেই, ফ্রি মিক্সিং, একে অপরের সাথে হ্যান্ডশেক করতেছে, খোলাখুলি করতেছে, নারী পুরুষ একসাথে যাওয়া চলবে। আবার এমন দেশে আপনি আপনার বাচ্চাদেরকে কী করলেন, পাসপোর্টধারী করলেন, যে জায়গার নিয়মই এইটা যে ওই জায়গার মধ্যে আপনার বাচ্চা যদি মদ খায়, আপনি তাকে শাসন করলে, আপনাকে ফোন করলে পুলিশে আপনাকে কী করবে, ধরে নিয়ে যাবে। যে দেশের মধ্যে নিয়মই এইটা, আপনার মেয়ে যদি তার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসে, আপনি তাকে কোনো কিছু বলতে পারবেন না। এই জন্য খুবই সতর্ক, তাদের দুনিয়ার ভালো করার জন্য আমরা এমন জায়গার মধ্যে তাদেরকে বাড়ি ঘর কিনে না দেয়, এমন জায়গায় না যায়। যদি সামর্থ্য থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, পড়ালেখার পর আপনারা দেশে নিয়ে আসেন, ইমান এবং আমলের সাথে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ উদ্দান করুন, বলুন আমিন। কিছু সফর রয়েছে উদ্দেশ্যের দিক থেকে কয়েক প্রকার, যেমন মানুষ স্টাডির জন্য সফর করে, ও লেভেল এলেভেল শেষ করেছে বিদেশে, অথবা পিএইচডি করার জন্য, হায়ার এডুকেশনের জন্য বিদেশে যাচ্ছে, এডুকেশনের জন্য সফর করা এটা যায়, কিন্তু ওই সফরে গিয়ে ইমান আমল যাতে ধ্বংস হয়ে না যায়, যেমন সূরা তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কেবল একদল লোক বের হয় না যারা দ্বীনের ক্ষেত্রে উৎপত্তি অর্জন করবে। এটা ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেও যদিও বলা হয়েছে, কিন্তু এলেম শিক্ষার সফরের ব্যাপারেও, যেমন মুসা আলিম ইসলাম খিজির আলিম ইসলামের সাক্ষাতে গিয়েছিলেন, যেটি আল্লাহ তাআলা সূরা কাহফের 67 নম্বর আয়াত এবং 76 নম্বর আয়াত, 72 এবং 75 নম্বর আয়াতের মধ্যে ধৈর্যধারণ কথা কি বলেছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এলেম শিক্ষার জন্য একে অপরে অনেকগুলো কি সফর করতেন। উদ্দেশ্যের দিক থেকে সফর আরেক প্রকার হলো ব্যবসার উদ্দেশ্যে সফর, যেমন আপনাদের অনেকের বায়ার রয়েছে, বায়ারের সাথে মিটিং করার জন্য আপনারা হংকং যান, সিঙ্গাপুর যান, বিভিন্ন দেশে যান, বায়ারদের সাথে মিটিং করতে হয়, অনেক সময় তারা আসতে পারেন, এই সফর জায়েজ আছে। রিজিক অন্বেষণের সফর জায়েজ, এটি দলিল হচ্ছে সূরা বাকারার 198 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেন তোমরা রিজিক অন্বেষণের জন্য বের হইতে পারো, কোনো সমস্যা নেই। এবং সূরা বানী ইসরাঈলের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি দিনকে করেছি আলোকিত, যাতে করে মানুষ রিজিক অন্বেষণ করতে পারে। এবং সূরা মুজাম্মিলের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তোমরা রিজিকের জন্য কি করো, সফর করো। আর কিছু সফর রয়েছে এমনিতেই মানুষ ঘুরতে যায়, এমনিতেই মানুষ ঘুরতে যায়, যেটি আল্লাহ তাআলা কোরআনের অনেক আয়াতে বলেছেন, বিশেষ করে সূরা মুলকের 15 নম্বর আয়াত এবং সূরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে কি উল্লেখ করেছেন। এখন অনেক সফর এমন রয়েছে মানুষ দূর থেকে বলে যে আমারে অমুকে কি ঘন ঘন বিদেশ যায়, সার্বক্ষণিক প্লেনের উপরেই থাকে, আমাদের যদি আল্লাহ বিদেশ যাওয়ার তৌফিক দিতে, এরকম অনেকের আফসোস হয় না। এবং আমাদের দলিপাড়া গিয়ে অনেক মানুষ কিন্তু প্লেনের নামা দেখে, তারা বলে যে না জানি কবে প্লেনে উঠতে পারবো কিনা। বর্তমান ডোমেস্টিক এয়ারলাইন্সের কারণে 2-3 হাজারের মতো অনেকে প্লেনে চলার সুযোগ হয়েছে, কিন্তু বিদেশ যাওয়া যে কত কষ্টকর এটা কিন্তু যারা যায় তারা কিন্তু বোঝে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই ব্যাপারে, সেই 1450 বছর আগে বলে দিয়েছে আল্লাহ পাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন আল্লাহ রাসূল বলেন, সফর হলো আযাবের একটা অংশ, আযাবের একটা অংশ। যারা ঘন ঘন সফর করে তারা বুঝে কতটা আযাব, ব্যাগ গোছানো, টিকিট করা, হোটেল বুকিং দেওয়া, এটা সেটা, আবার আসার পর অসুস্থ হয়ে যায়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন আযাবের একটি অংশ, কারণ সফরে গেলে অনেক সময় মানুষের খাবার, ঘুম ইত্যাদি সব কিছুর অসুবিধা হয়। এই জন্য যখন তোমাদের প্রয়োজনের সফর শেষ হয়, সাথে সাথে তোমরা পরিবারের কাছে কি ফিরে আসো। সফরে বের হওয়ার উত্তম দিন কোনটি,
সফরে বের হওয়ার উত্তম দিন হলো বৃহস্পতিবারের দিন। বুখারী শরীফের হাদিস কাবীর মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সফরে বের হতেন বৃহস্পতিবারের দিনে বের হতেন। সফরে বের হওয়ার উত্তম সময় কোনটি? এক হাদিসের মধ্যে এসেছে সকালবেলা, আর এক হাদিসের মধ্যে এসেছে রাতের বেলা। সকালবেলা হাদিস সফর আল গামিন রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, তিনি মুস্তাদ আহমদ শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বাহিনী পাঠাইতেন সকালবেলা পাঠাইতেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের হাদিস, যখন তোমরা সফরে যাবে আলাইকুম বিতুলজ, রাতের বেলা সফরে বের হও, কেননা রাতের বেলা পথকে সংকীর্ণ করে দেওয়া হয়। এই জন্য একই দূরত্ব, একই ডিস্টেন্স। যখন দিনের বেলা আপনারা দেশের বাড়িতে যান, তখন রাস্তা কি শেষ হইতে চায়, মনে হয় যে কত দূর, কিন্তু রাতের বেলা গেলে দেখা যায় হঠাৎ কি আপনি চলে এসেছেন। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলে দিয়েছেন। সফরে উত্তম ফেরার সময় কোনটি? অনেক মানুষ সফর থেকে ফিরে কোন সময়ে ফিরবে? যাবে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে নিষেধ করেছেন রাতের বেলা গভীর রাতে মানুষদেরকে ঘরে না ফিরতে, কারণ আপনি যখন ঘরে ফিরবেন আপনার ওয়াইফের ডিস্টার্ব হবে এবং দেখা যাবে তাদের ঘুমে ডিস্টার্ব হবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ব্যালেন্স করে কথা।